ইলাদের ডাল কেজি 100 থেকে 200 টাকা বাড়ছে। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আমি ইতিমধ্যে চলে এসেছি চাল ডাল, তেলচিনি আটার পাইকিরি এবং খুচরা বাজারে। এখন আপনাদেরকে জানিয়ে দেবো আজকের বাজারে চাল ডাল তেলচিনি আটার বাজার মূল্য কত আছে। তাহলে চলুন দর্শক, ব্যবসায়িক ভাই সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক আজকের বাজারে চাল ডাল তেলচিনি আটার বাজার মূল্য কত আছে। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বর্তমানে চাউলের বাজার কমছে না বাড়ছে? দাঁড়াই আছে, বাজার কমে নাই। আর ডালের বাজার? ডালের বাজার তো কমছে। কমছে। মশলার বাজার বাড়ছে না কমছে? মশলার বাজার একটু বেশি আছে, বাজার একটু বেশি আছে। ভাই, এটা তো চিনি গুঁড়া চাউল। চিনি গুঁড়া চাউল দাম কত আছে? ওটা আছে 130 টাকা থেকে 32 টাকা বিক্রি হচ্ছে। 130 থেকে 32 টাকা কেজি। আর এটা কি চাউল? ওটা কাজল লতা। কাজল লতা দাম কত আছে? 60 থেকে 62 টাকা। 60 থেকে 62 টাকা কেজি। এটা কি চাউল? মরিচ চাউল। ওটা মরিচ চাউল। মরিচ চাউল দাম কত আছে? ওটা 55 টাকা কেজি। 55 টাকা কেজি। আর এটা কি চাউল? ওটা মিনিকেট। মিনিকেট চাউল দাম কত আছে? ওটা আছে 1750 টাকা বস্তা। 1750 টাকা বস্তা। কেজি কত বিক্রি করছেন? কেজি হচ্ছে 70 টাকা। 70 টাকা। আর এটা কি চাউল? এটা আউশ চাউল বলে, লাল চাল। দাম কত আছে? ওটা 55 টাকা কেজি। 55 টাকা কেজি। আর এটা কি চাউল? বাসমতি। বাসমতি দাম কত আছে? ওটা আছে 82 টাকা কেজি। 83 টাকা কেজি। সোলার কেজি কত আছে বর্তমানে? সোলার কেজি বর্তমান 85 টাকা। 85 টাকা। আর এটা তো পিঠা খাওয়া আতপ চাউল। হ্যাঁ। দাম কত আছে? ওটা হচ্ছে 50 টাকা কেজি। 50 টাকা কেজি। জিরার কেজি কত আছে? জিরা হচ্ছে 700 টাকা কেজি। 700 টাকা কেজি, অনেক বেশি। বুঝতেই তো পারছি কি অবস্থা। দারচিনির দাম কত আছে? দারচিনি 350 টাকা থেকে 400 টাকা কেজি বিক্রি। 350 থেকে 400। মানে কেজিতে 50 টাকা বাড়ছে? না, বাড়ছে মানে এভাবে বিক্রি হয়, বাড়ছে তো সীমিত। সীমিত বাড়ছে। কেজিতে কেমন বাড়ছে? 20 টাকা কেজিতে বাড়ছে। কেজিতে 20 টাকা বাড়ছে। এলাচের দাম কেমন বাড়ছে? এলাচের ডাল কেজি 100 থেকে 200 টাকা বাড়ছে। 100 থেকে 200 টাকা বাড়ছে। তো মোটা মসুর। মোটা মসুর দাম কত আছে? ওটা 95 টাকা। 90 টাকা 90 টাকা। এটা কি দেশি মসুর নাকি? দেশি মসুর। দাম কত আছে? এটা 135 থেকে 40। 135 থেকে 40। মটর ডাল? মটর ডাল নতুন। দাম কত আছে? 110 টাকা কেজি। দাম কমছে না বাড়ছে? কমছে বাজার। দাম কমছে। মুগ ডাল কত বিক্রি করছে? মুগ ডাল 120 টাকা। 120 টাকা। খেসারি ডাল? খেসারি ডাল হচ্ছে আপনার 80 টাকা কেজি। আর মাসকালাই? মাসকালাই দাম বাড়ছে। দাম বাড়ছে 160 টাকা কেজি। এখন তো নতুন ডাল আসতেছে মাসকালে, তারপরে দাম বেশি বেশি। খোলা তেলের দাম বাজারে বাড়ছে না কমছে? ও দাম মানে দাঁড়াই আছে 80 টাকা, দাঁড়াই আছে। আর বোতল জাত তেল? বোতল তেল তো গার রেটে হিসাবে কোম্পানি তো রেট বাড়াই নাই। চিনির কেজি কত বিক্রি করছে? চিনি কেজি 110 টাকা। 110 টাকা। আটা? আটা হচ্ছে আপনার 55 থেকে 56 টাকা কেজি। 55 থেকে 56 টাকা কেজি বিক্রি করছে? বিক্রি করছি। বর্তমানে কি ডিমের বাজার বাড়ছে না কমছে ভাই? ডিমের বাজার কমছে। এখন হালি কত হচ্ছে? হালি হচ্ছে 42 টাকা। 42 টাকা হালি বিক্রি করছেন। আগে কত ছিল? আগে বেশি আছে 48 টাকা। 48 টাকা, এখন 42 টাকা। হালিতে আপনার 6 টাকা কমছে। ভাই, আমাকে সাহায্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা কিন্তু জানতে পেরেছেন আজকের বাজারে চাল ডাল তেলচিনি আটার বাজার মূল্য কত ছিল। দর্শক, প্রতিদিনের বাজার বিষয়ে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।